এ উপরে উঠে আসছে কি করে? ওরে বাবা, আমি আমি আগে মাকে বলে দিই। না না আমি না, আমি আমি সেই 6 মাস আগে থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত পড়বে, নিউজও বললো ভালো শীত পড়বে। তো এই যে মানে অপরেশ সোয়েটার টোয়েটার পরে রেডি, একদম শীত করছে। কি করছে মা, কি করছে ওদিকে? মা চলো কি করছে দেখো। এই তো ঠোঁট ফেটেছে, এই দেখুন ঠোঁট ফেটেছে ওর, বড়লিন দিতে চায় না একদম পুরো। তো চলুন দেখি, রাত্রিবেলা দেয় বলছে। তো চলুন আপনাদের দিদি কি করছে দেখি, আর সারাদিন টুকিটাকি যা যা কাজকর্ম করি শেয়ার করার চেষ্টা করব। চলুন সঙ্গে থাকুন বন্ধুরা, আর আমাদের পাশে থাকবেন, আপনাদের আমাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ আর কি বলবো বলুন, চলুন আজ এই ব্লগটা এখান থেকে শুরু করি। এই যে আপনাদের দিদি সকালবেলা ব্রেকফাস্ট করছে, অওনা বললো যে কি ডিম টোস্ট খাবে। এই যে অওনা, অওনা অন সকালে ঘুম থেকে উঠে গেছে। এটা আমি বলেছি দিদি, বলেছি ডিম টোস্ট। হ্যাঁ আমি বলেছি, আমি বলেছি ওটা। ওই দেখো আমি বলেছি, তুই বলেছিস, তাহলে কে বলেছে আগে? আমি, তুই? এই দিদি বলছে, দিদি বলেছে, আমি আগে বলেছি। টেবিলে খেতে দিয়ে আসলো, আর এইগুলো কি কি দিয়েছে এর মধ্যে সবজি? আমি মনে করলাম তুমি ডিম আর পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে করে পেঁয়াজ দিয়ে তোমার তোমাকে আর অহনাকে করে দিচ্ছি। আমাকে করতে হবে না, তুমি যে এতটা পরিশ্রম করে করতে যাচ্ছ এদিকে বলো তুমি সময় পাও না। এখানে গাজর, গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আসলে ওইটা করে কারণ জানেন, সবজিটা না হলে তো খাওয়া পড়বে না, তাই সবজিটা খাওয়া পড়ার জন্যে ওরা যেমন ডিমের টোস্ট বলছে পেঁয়াজ দিয়ে করলে, এবারে সবজিটা দিলে কি হচ্ছে, তাহলে সবজিটা খাওয়া পড়ছে, এবার সবজিও তো খাওয়ার প্রয়োজন, ভিটামিন ভিটামিনগুলো তো যাওয়ার দরকার শরীরে, ঠিক আছে? সবজি কিছু তাহলে একটা সবজি দিয়ে তোমাকে করে দিচ্ছি, আর একটা ডিম দিয়ে করে দিচ্ছি, কোনটা ভালো লাগছে? না সেটা তো ডিফারেন্স তো লাগবে আর কি, সবাই তো সাধারণত পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করে, ও সবজি দিয়ে করেছে, এটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমার কাছে কথা হচ্ছে যে এমনি সময় পারে না, তার জন্য এটা করে, এটা কুচোতে টাইম লাগে, কাটতে টাইম লাগে, কিন্তু ওই যে নারে সবজিটা খাওয়া পড়বে না সেই কারণের জন্য এই এইভাবে করছে। একটা সবজি ভেজে দিলাম তোমাকে, আর একটা সবজি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করে দিচ্ছি, কে বলবে কোনটা ভালো লাগছে? সবজি দিয়ে তো ভালো লাগবে। অনা অপরেশ খাচ্ছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো আছে? সবজি দিয়ে করেছে, কেমন লাগছে? হেভি হেভি। দেখি কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। অনেকদিন পরে খাচ্ছি বাড়িতে, বাড়িতে পাউরুটি সাধারণত আমরা এনে মানে খাওয়া পড়ে না, আপনারা তো ব্লগগুলোতে দেখেছেন বেশিরভাগটা ভাতই খাওয়া পড়ে, রুটিও তো করার অভাবে খাওয়া হয় না সেই কারণের জন্য। তো আজকে নিয়ে আসলাম, ওদের ইচ্ছা হয়েছে। হ্যাঁ অওনা বলেছে, তাই ভালো হয়েছে, আসলে সস দিয়ে খেলেও ভালো তো লাগে। সারাদিন রাতে বিয়ে পড়ে আছে, আচ্ছা 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 দুজনেই বলেছো, ঠিক আছে করা তো হয়েছে, আবার কি? এখন আর যে স্কুলের ব্যাগটাকে ধুয়ে দিই, নাহলে শুকোবে না তো। দেখি সর বাবা সর, রোদ নেই, এবারে শুকোনোর দরকার আছে। এই যে মাছগুলো প্লেটটাতে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছে, ঠান্ডাও পড়েছে আজকে, আজকে ঠান্ডা যা পড়ছে, হাতগুলো ঠান্ডা পড়েছে, কন কন করছে হাতগুলো। অনেকে আছে চাদর মুড়ি দিয়ে কাজ করতে পারে না, কিন্তু আমি আমার এতই ঠান্ডা, আসল কথা কি এই যদি চাদর মাদর মুড়ি দিয়ে কাজ না করি, এত হেচ্ছি হেচ্ছি হবে, নাক দিয়ে জল পড়বে, তখন আর কাজ করতেই পারবো না। আমি তো স্নান করে আসলাম, তার কারণ
অনেকগুলো কাজ ছিল, ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, আপনাদের দিদি কাজ করছিল। এখানে এই যে মাছ ভাজা হয়ে গেছে আর তরকারি চাপানো হয়ে গেছে, এই যে সবজি দিয়ে মাছের ঝোল করবে। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যে বললাম তাই, আর আপনাদের দিদি মানে ওই সব ভিডিও মানে মোবাইল ক্যামেরা সেট ফেট করে সব করতে পারে টাইম চলে যাবে বলে, কারণ সময়ের খুব প্রবলেম। ওই স্ট্যান্ডার্ডে ক্যামেরা লাগিয়ে বা মোবাইল লাগিয়ে যে ভিডিও করবে তার জন্য টাইম লাগে, সে হ্যাবিট এখনও হয়নি, আর হ্যাবিট বলে মানে সময় নষ্ট হবে, মানে আমরা তাড়াতাড়ি কত তাড়াতাড়ি কাজগুলো সেরে উঠবো। অনা অপরেশ্বরও স্নান করা হয়ে গেছে, স্নান করে এসে একটু রোদ পোয়াচ্ছে, আজকে খুব একটু ঠান্ডা পড়ছে, হাওয়া দিচ্ছে। চল 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 অহনা, চল 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 অহনাকে নিয়ে আমি এখন জুতো আনতে যাবো, স্কুলের জুতো। বাবারে ধর, ভাইটিকে ধর। জুতো আনতে যাচ্ছে, আমাদের এখানে খুব ভালো জুতোর দোকান নেই, তাহলে যেতে হবে সে নৈহাটিতে। তো গিয়ে দেখি এখন পাওয়া যায় কিনা জুতো। ঠিক আছে, আর অপরেশের জুতোটাও নিয়ে নি, ওই স্কুল যাওয়া শুরু হয়নি, কিন্তু আবার ওই যে বললাম আবার একদিন আসবো, সময়ের প্রবলেম, ওই যে অপরেশের এই জুতো নেওয়া হচ্ছে। কালো বুট অনার আজকে ছুটি আছে বলে নিয়ে আসতে পারলাম। আমরা তো এখন বাড়ি চলে আসলাম, এসে দেখি তো মা পুজো দেয়নি, তা পুজো দিলাম, পুজো দিয়ে এবারে অনা অপরেশন খাওয়া হয়ে গেছে, কারণ বেলা যেহেতু 2:45 বেজে গেছে, এবারে ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, আপনার সাথে শেয়ার করতে পারিনি। ওরা এখন আঁকতে যাবে, তো আপনার দিদিও খাওয়া হয়ে গেছে, যেহেতু অনা অপরেশকে নিয়ে যাবে আঁকতে, আর আমি এখন খেতে বসছি। এই যে এখন সবে পুজো দিয়ে উঠলাম, তো আজকে খাবারের মেনুর মধ্যে হচ্ছে এই যে ভাত, পালং শাক বিভিন্ন সবজি দিয়ে চাটনি, আর এটা কি আছে, আর এটা আছে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে। হ্যাঁ, তখন করছিল রান্নাটা দেখিয়েছি, পুরো রান্নাটা তো শেয়ার করতে পারিনি। ওই যে অপরে যেহেতু সাইকেল চালাতে শিখে গেছে, অপরে সাইকেল নিয়ে যাচ্ছে, ওই যে ড্রয়িং চলে আসবে তুমি নাকি? হ্যাঁ আমি দিয়ে চলে আসবো। ভাবলাম 100 খাবো, সে আর কপালে নেই, এত রকম কাজকর্ম একটার পর একটা এমনভাবে জড়িয়ে থাকে, এবারে ওদের তো পড়াশুনো ড্রয়িং এগুলো তো থাকে, এবারে ওদেরও তো সময়ের ব্যাপার আছে, কেন আমাদের মতো তো আর ওদের লেট করালে হবে না। তো আমি এখন একাই খাই, কারণ আপনাদের দিদিও যেহেতু খেয়ে নিলে ওদের নিয়ে যাবে বলে। পালং শাক তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো হয়েছে পালং শাকটা। তো এখন 3:25 বাজে, 3:25 এই খেয়ে দিয়ে উঠলাম, আর ও অন্য অপরেশকে দিয়ে সে এই বাসনগুলো ধুয়ে নিচ্ছে, তারপরে এই জায়গাটা লাগবে, ওই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, শীত করছে প্রচণ্ড প্রচণ্ড, আজকে ঠান্ডা মানে এত ঠান্ডা মানে চিন্তা করা যায় না, জানি না আজকে কটা কটা কম্বল আর কটা লেপ জোর গায়ে চাপাবো বলতে পারছি না আর কি, এই ঠান্ডা জলে তাও করছে। এবারে আজকে আমি কি করব, এই যে ট্যাঙ্কটা আছে এইটা কিন্তু আমাদের মানে নিচে এই যে পুরো নিচটা আছে একটা জল আছে, এটা চৌবাচ্চা, তো এই ট্যাঙ্কটা আছে জলের রিজার্ভার, এই যে জলের রিজার্ভার, জল কমে গেছে, তার লাইট জ্বালাই একটা ভিতরে লাইট দিই তাহলে বোঝাতে পারবো, এই যে এই লাইটটা এবারে নিচে নামিয়ে দেবো, সেইভাবে করা আছে, এই যে দেখুন এই যে অনেকটা জল খালি হয়ে গেছে, দেখেছেন কিরকম আয়রন পড়েছে জলের, এই যে এর মধ্যে খানিকটা জল আছে, তো এই জলটা আমি পাম্পের মাধ্যম দিয়ে ফেলে দেবো, এনসিপিটা এখান থেকে অন করে দিলাম, কত জল নষ্ট হচ্ছে, আরে আস্তে আস্তে বয়স তো হচ্ছে, বয়স তো কমছে না, বয়স তো বাড়ছে, কে করবে এগুলো বলুন তো, মিস্ত্রি দিয়ে সবকিছু হয় না, এসব অনেকবারকে মিস্ত্রি দিয়ে করায় কিন্তু সম্ভব না, এটা আস্তে আস্তে না, আমি সেভাবে করে রেখেছি, যতদিন পারবো করবো, তারপরে ছেলে আস্তে আস্তে করে বড় হচ্ছে, অপরে বড় হচ্ছে, ও দেখে নিচ্ছে, ও করবে, এই যে দেখেছেন দেখেছেন কতটা ডিপ, এই পুরো রান্নাঘরের অর্ধেকের বেশি এই ট্যাঙ্কটা রয়েছে। তো আমি লাইটটা লাগিয়ে নিই, লাইট ইলেকট্রিকটা অফ করেছি, এই যে বন্ধুরা লাইটটা লাগিয়ে নিয়েছি, এই দেখুন আমি মোবাইলটা না হয়, এই দেখুন ভেতরে এই যে জল, এই যে আয়রন জমে রয়েছে, এগুলো পরিষ্কার করবো আমি, জলে আয়রন নিয়েছি, জলটা পুরো ঘোলা হয়ে গেছে, জালতিটা দেবো, জালতি নতুন জালতি, হ্যাঁ নতুন আছে দেবো,
কতক্ষণ জলে থাকলে আর জ্বর এসে যাবে না তো তোমার? দেখেন পাম্প চালিয়েছি কি নোংরা জল পড়ছে। বন্ধুরা এই যে তারের জালিটা দিয়ে এটা পরিষ্কার করেছি একটু। কি আয়রন করেছে দেখেছেন? সম্ভব বারবার পরিষ্কার করা, কিন্তু করতে হবে, খাওয়ার জলের ব্যাপার। যতটুকু পেরেছি করেছি, এবারে একদিন দেখি খাওয়ার সোডা আর ভিনিগার মাখিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাকে? এই যে হলে হচ্ছে আওয়াজটা ভিতরে তো, এই যে দাও পাম্পটা চালিয়ে দাও। পাম্পটা চালালাম, জলটা একটু ঘুলিয়ে দাও ভেতরে ভালো করে, তাহলে ওরে বাবা কি নোংরা হলুদ জল। বালতি করে একটু জলও নামিয়ে দিলাম, আর এদিকে ওইটাও দিলাম, ওটা দিয়ে পরিষ্কার করবে। ময়লা ও আবার একটা গ্লাস দিতে বললো। এটা হচ্ছে ফ্রেশ ভালো জল দিয়ে তাই দেয়ালটাকে ধুয়ে দিচ্ছি, আগে নোংরা জল ছিল তাই গ্লাসটা নিলাম, কারণ অল্প করে জল দিলে হয়ে যাবে। এটা আয়রন গুলো ধুয়ে বের করে দিচ্ছি। এই যে আমার পরিষ্কার হয়ে গেছে, এই যে পুরো জলটা তুলে নিচ্ছে জল। এবারে পুরো এই যে নোংরা জলটা সব তুলে নিচ্ছে, স্পঞ্জ দিয়ে তুলে নিচ্ছে। বাবা এটা আবার কি, ওই উপরে উঠে আসছে কি করে? এই যে গর্তে থেকে বেরিয়ে আসলাম, মাটির তলায় ছিলাম, উপরে উঠে আসলাম না, ধরো তোমার সব হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে পুরো পরিষ্কার হয়ে গেছে, জল দিয়ে ধুতে হবে না, না হয়ে গেছে পুরো। এবারে আমি জলটা খুলবো আর লাইটটা বের করে নি, লাইট অফ করে দাও। ধরবো নাকি একা একা উঠতে পারবে? না আস্তে করে, ওটা মশলার কোটো গুলো যেন আমার মাথায় ধাক্কা খেও না, এখানে মশলার কোটো আছে, ছোট জায়গা, এইভাবে প্ল্যান করে করতে হচ্ছে। তোমাকে দেখে না আমারই শীত করছে, আমার নিচে নিচে গরম, নিচে গরম তো, নিচে গরম জানেন তো, সে কুয়োর জল যেমন গরম হয় নিচে অতটা ঠান্ডা না, উপরে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, নিচে তো কোনো হাওয়া দিচ্ছে না। আমি ভেবেছিলাম ঠান্ডা লাগবে কিন্তু কিছুই লাগেনি, দেখুন কিচ্ছু ভিজে নেই আমার পুরো। তা তোমারে দেখে তো আমার শীত করছে, আমার হাত পা কাঁপছে ঠকঠক করে ঠান্ডায়। ঠান্ডাটা একটু মুছে নিলে ভালো হতো না? এই যে চাবিটা এবারে খুলে দিই, খুলে দিলে নিচে ট্যাঙ্কে জল যাবে। এইও নিচে জল চলে এসছে, যে ওই চাবিটা খুলে দিয়ে জলটা পড়ছে, পাঁচ সাত মাস পরে আবার পড়তে হবে। আর দেখি কি হবে, জলের ট্যাঙ্ক পরিষ্কার করাটা ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকের বাড়িতেই জলের ট্যাঙ্ক আছে, আর তার জন্য মিস্ত্রি ডাকতে হয়, এটা জানি, সম্ভবও না সবার দ্বারা, কিন্তু একটু চেষ্টা করলে করা যায় আবার। কিন্তু ট্যাঙ্ক যখন পরিষ্কার করছিলাম নিচে কিন্তু একটু বুঝতে পারিনি যে ঠান্ডা, উপরে এখন এসেছি এবারে শীত করছে, হাওয়া দিচ্ছে তো উপরে, নিচে তো কোনো হাওয়া দিচ্ছে না, যাবার নিচে ঠান্ডা নেই, আর নিচের জল গরম, মাটির তলার জল। হ্যাঁ ঠান্ডা লেগেছে আমার, দেখুন শুনতে পাচ্ছেন, আমি পরিষ্কার করেছি আর ঠান্ডা লেগেছে ওর, ও অর্ধাঙ্গিনী তো সেই জন্য আর কি। তো আমি যাচ্ছি এখন অহন অপরেশকে আনতে, অহন অপরেশ সে ড্রয়িংয়ে গেছে, সেখানে আপনার দিদিদের, দিদির খুব ঠান্ডা লাগছে, খুব শীত করছে, তো বললো তুমি নিয়ে আসো। ওই যে আমার বাবা চলে এসছে, এদিকে অহনাও চলে এসছে, আজ পড়ে গেছে ধাক্কা খেয়েছে একটা মেয়ের সাথে সাইকেলে। আমি ওকে বলি যে এদিক ওদিক তাকাবি না। অহনা এইটা এই ড্রয়িংটা যে করেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর অপরেশ করেছে এই যে সিংহ মামা, এটা তো কমপ্লিটই করেনি, কমপ্লিট হয়নি এখনো, কমপ্লিট করিসনি কেন? আরে ওটা বেশি ছিল না, কি বেশি ছিল? এই যে এই সব দিতে হবে, এই সব দিতে হবে, কত সময় গেছে কি হয়নি কমপ্লিট? ও চিড়িয়াখানার মধ্যে সিংহ আছে, এই যে খাঁচা বা ভেতরে সিংহ, আর বাইরে থেকে সব দর্শকরা দেখছে।
সেই দর্শকগুলো আঁকা হয়নি অপরেশেরা কোনো। সন্ধ্যেবেলার টিফিনটা যদি আমি করি মুড়ি মাখা, তার কারণ আপনাদের দিদির প্রচণ্ড সর্দি বেরোচ্ছে, ঠান্ডা লেগে গেছে, শীত কত রয়েছে, এক ফোঁটা যদি টপ করে পড়ে তাহলে হয়ে গেল, এই যে আর এইদিকে এই কফির জল বসিয়ে দিচ্ছে। আজই বললাম একটু কফি করো, ঠান্ডা লেগেছে, সব কফি করছে। আর আমি মুড়িটা মাখি, মুড়িটা মাখার বলতে মুড়ি নেওয়া হয়ে গেছে, বাদাম নেওয়া হয়েছে, বাদামের খোসাটা ছাড়া তবে ভিডিওটা করতে পারিনি। এই যে মুড়ির মধ্যে বাদাম আর লঙ্কা, একটা ছোট্ট লঙ্কা দিচ্ছি, নাহলে অপরেশ খেতে পারবে না, অহনা খেতে পারবে না, ঝাল লাগবে। ধনে পাতা কুচিয়ে রেখেছি, এবারে আপনাদের দিদিকে বলি জিনিসগুলো দিতে, আমি মুড়িটা মাখবো। চিনি দিয়ে দিচ্ছে ব্ল্যাক কফি হবে বলে, দুধ কফি হলে গ্যাসের প্রবলেম হতে পারে, ওই জন্য ব্ল্যাক কফি বললাম করতে। এতে একটু কফি দিয়ে দিল, এটা হচ্ছে ব্ল্যাক কফি হলো। এই যে তেল দিয়ে মাখাচ্ছে, তেল দাও। এটা হচ্ছে আলু ভাজা, কেনা আলু ভাজা। চি ধনে পাতা, ছোলা সিদ্ধটা দেবো না, নরম হয়ে যাবে, কি বলেন, তাই না? আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি আর এদিকে ছোলা সিদ্ধটা রয়েছে, আর এদিকে কফি রয়েছে। ভালো লাগছে খেতে, ঠান্ডা লেগেছে তো তাই কাঁচা লঙ্কা খাচ্ছে গরম হওয়ার জন্য। টিফিনটা করে নিই, এবার টিফিনের পর ওরা তো পড়তে পড়তে বসবে, আর আজকে আর কি দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখি, পরবর্তী দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে বেল আইকনটা টিপে দেবেন। পরবর্তী তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে, তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।